গরম পানিতে চিমাটা দিলাম। এটা কি সেই বীজটা না? এটা বীজটা না? জি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই বীজ। এটা কোন জাতের বীজ? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের বীজ বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা ফ্রিজিয়ান জাতের বীজ। এটা কি? রশিদ ইরেলো এগান। এটার ভিতরে এটা সেট হবে, মানে ক্রোমোজোমটা কি এটার ভিতরে যাচ্ছে? হ্যাঁ, ক্রোমোজোম এটা হলো ক্রোমোজোম, তো এটার ভিতরে। হ্যাঁ আচ্ছা, এটার ভিতরে আচ্ছা, এটার ভিতরে ঢুকিয়ে দিলেন না? আচ্ছা, এই যে এখানে চলে আসছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বীজ দেওয়া, কিভাবে বীজ দেয় দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছেন গরুকে কিভাবে বীজ দেওয়া হয়। আচ্ছা, কোন জাতের গরুকে বীজটা দিচ্ছেন ভাইজান? এটা কোন জাত? সাইওয়াল ফ্রিজিয়ান। সাইওয়াল ফ্রিজিয়ান জাতের? সাইওয়াল সাথে ফ্রিজিয়ান ক্রস হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বীজ দেওয়া হচ্ছে গরুকে। বীজ দেওয়ার আগে কি পেটটা খালি করে নিতে হয় না আঙ্কেল? দেখতে পাচ্ছেন বীজ চলে যাচ্ছে। বীজ কি দেওয়া শেষ? ১২-১৮ ঘন্টার মধ্যে বীজ দিতে হয়। আমরা এখন এটাতে প্রায় ১৪ ঘন্টা পরে বীজ দিচ্ছি। এটা গাভিটা হলো সাইওয়াল ফ্রিজিয়ান ক্রস, আমি বীজ দিচ্ছি হলস্টাইন ফ্রিজিয়ান, আরও উন্নত বাজার আছে। অনেক সময় যে বীজ কনসেপ্ট করে না, মিট যায়, এই বিষয়ে একটু ভিতরে অনেকগুলো ভিতরে করে সমস্যা থাকে, যেমন ওভারেতে চিস থাকে বা ওভারে চিস থাকে। তো চিসটা কি পরিষ্কার করা যায়? মানে সময় লাগে, করা যায় সময় লাগে, চিকিৎসা করতে হয়। তো এমনি আমাদের অনেকে জানি যে দেশি জাতের গরুর বিদেশি জাতের বীজ দেওয়া হয়, এই বিষয়ে একটু বলো তুমি। আমাদের দেশি যে গাভিগুলো আছে 2-2.5 কেজি বা 3 কেজি বা উঠতে 4 কেজি এর বেশি না। হ্যাঁ, এটার আগে আমরা বিদেশি একটা জাতের বীজ নিতে হবে। ব্রাহ্মাটা এটা হলো মাংসের জন্য। আচ্ছা, আর আমরা যে যেখানে ফ্রিজান দিতে যায় যেটা নাকি মা দুই নেই 20-25 লিটার দিতে, সেই গাভির বাচ্চাগুলা সেই যদি বীজ আইন না, সেই গাভির একটা সার বাচ্চা হলে সেই হিসাবে সার বাচ্চা থেকে বীজগুলো সংগ্রহ করে দেশি গাভির বীজতে দিচ্ছি। তবে এটার পার্সেন্টেজ কম বেশি হবে, বাড়বে দেশি কবিতে ৫-৫ তাতে আমাদের জাতটা আস্তে আস্তে উন্নত হয়। আচ্ছা, কোন জাতের বীজ কত টাকা দাম? না, দামের কোনো ফিক্সড নাই, এরকম কোনো রেট না যেটা যেটা মতো অত টাকা। আচ্ছা, হিট আওয়ার কতদিনের মধ্যে এটা দিতে হয় বীজটা? হিট আওয়ার নিয়ম হলো ১২ ঘন্টা পরে এবং ১৮ ঘন্টা মধ্যে, তবে সবগুলো সমান অনেকগুলো 34-36 ঘন্টা পরে দিতে হয়। আচ্ছা, হিট বেশি থাকলে সবগুলো করে সমান না। আচ্ছা, সাধারণত আমরা নর্মালি ১২-১৮ ঘন্টা আচ্ছা, এই বীজগুলো কোথায় পাওয়া যায়? মানে আপনাদের সাথে কীভাবে সাবার থেকে আসে? আমাদের বাংলাদেশের যেটা করেছে সাবার থেকে সংগ্রহ করতে হবে, মানে সাবার সার আছে,
বিদেশি সার আছে, সেই সারগুলো থেকে সেখানে ডিসপ্লে কারেকশন করতে কই আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এটা সাপ্লাই হচ্ছে, প্রতি ডিস্ট্রিক্টে সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, এই মাত্র যে বীজটা দেওয়া হয়েছে এটা কি ফিজিয়াম জাতের? ফিজিয়াম জাত। ফিজিয়াম এই বীজটার প্রাইস কত টাকা? না, প্রাইস তো কম, আমরা যা নিচ্ছি, যে আমরা যেখানে বাসায় আসছি আমাদের বীজ ওই সার্ভিস সার্ভিস, কোনো বীজের কোনো আলাদা কোনো আছে বীজ ফিজটা আছে সেটা 30 টাকা। 30 টাকা গভর্নমেন্ট প্রাইস? গভর্নমেন্ট প্রাইস 30 টাকা। আচ্ছা, কোন জাতের মানে গরুকে বীজ দিলে সবচেয়ে ভালো, মানে এটা পারফেক্ট যে 100% পাবো? আমরা যেটা করতে চাই 100% গাভীটা 100% বীজ আমরা দিই না, কারণ আমাদের দেশে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়। হ্যাঁ, কারণ আমাদের দেশে গরম শীত শীত না, গরম বেশি বা থাকে 100% দিয়ে যায়। তবে দেখা গেলো যে দুপুরবেলা যখন রৌদ্র আড়ে তখন তার সে ঝুলিটে তার মুখে লালা ছিল, সে গরমটা সহ্য করতে পারে না। আমাদের এসির ব্যবস্থা নেই যে গরুর খামারে যে এসি দেবে, সে বলতো বিদেশে বেশিরভাগ শীত থাকে, হ্যাঁ তাদের জন্য সমস্যা হয় না। হ্যাঁ, আমাদের দেশ যেহেতু গরম দেশ, তার জন্য আমরা 100% আমাদের উপর নির্দেশ আছে 100% বীজ দিয়ে না, দেবেন দেশি গরুতে 100% দিয়ে এটাতে তার উন্নত করবেন। আর যেটা নাকি মনে করেন এটা আছে 75%, এটা ফ্রিজিয়ান আছে, এটা আমাদের 100% দেওয়া ঠিক হবে না, এটা আমরা 70% দিই, আমি দিচ্ছি এখন 75%। হ্যাঁ, বীজের মানে পার্সেন্টেজটা নির্ণয় কীভাবে হয়? বীজের পার্সেন্টেজ হইল যে গাভীর থেকে নাকি সারটা জন্মগ্রহণ করছে, গাভীটা কতটুকু পার্সেন্টেজ আছে। গাভী যদি পার্সেন্টেজ বেশি থাকে তবে বাচ্চারা পার্সেন্টেজ বেশি থাকবে। তো গাভীটা যে পার্সেন্টেজ কত আছে এটা আমরা নির্ণয় কীভাবে? এটা আমাদের যেখানে ব্রিড যেন কালেকশন করে সেখানে তাদের চার আছে সেখান থেকে। আচ্ছা, আমার দেশি যে গাভী গরুগুলো আছে মানে তাদের বয়স বা তাদের মানে ওজন বা মানে স্বাস্থ্য মানে কীভাবে নির্ণয় করা যায় এই মানে এই দেশি গাই গরুটাকে বীজ দিলে সবচেয়ে ভালো? এটা তো আমরা তো দেশি গাভীকে আমাদের ডিরেকশন দিলে দেশি গাই বীজটা বেশি দেওয়া, কারণ আমাদের জাতটা উন্নত করতে হবে। আমি কি এখন বাউমা বীজ কি দেশি গাই? বাউমা যেটা এটা আমাদের এখন দেশি গরুকে আমরা বাউমা বাসা দিয়ে যাচ্ছি বেশি, এটা দেশি গরু তো কনসেপ্ট বেশি করে অন্য জাতের গরু থেকে। আজ আমরা দেশিটাকে আমরা বেশি ইয়া করছি, চয়েস করছি, আমরা সেট করছি। অনেক সময় যে কনসেপ্ট হয় না, এটা কি হিটের কারণে হয় না, মানে গরম ওয়েদার গরমের জন্য এরকম? এটা গরমের জন্য হয় না, ভিতর ওভারেতে সমস্যা থাকে অনেকগুলো, অনেক সময় বিশেষ করে হরমোনের জন্য অনেক সময় হয় না, হরমোনের কারণে হচ্ছে। আর মানে বীজ দেওয়ার পরে কি কোনো সমস্যা হয় গরু? না না, বীজ দেওয়ার পর কোনো সমস্যা নেই, কঞ্চি করলে লাগার সমস্যা নেই। না, অনেকে বলছে যে 4 মাস বা 3 মাস পরও মানে বাচ্চা ফেলাই দেয়, কনসেপ্ট করে না, মানে নষ্ট হয়ে যায় এরকম। আমার এরকম হয়, এই যে আমি এখন আসছি একটা মাস থেকে, এই যে 15 দিন আগে একটা বাচ্চা ফেলে দিচ্ছে 3 মাসের বাচ্চা। কারণটা কি? হ্যাঁ, এটা এখানে সে স্লিপ খাচ্ছিল, গরুরা স্লিপ পেয়ে মানে আঘাত পেয়েছিল, এটা সে বলতেছে যে একটা স্লিপ কাটছিল, একটা শক্ত আঘাত পেয়েছে, এটা হইতে পারে বা কোনো একটা রোগও হইতে পারে। এই বীজ দেওয়ার পরে গাভী গরু কি মানে লালন পালন বা আলাদা কোনো টেক কেয়ার করতে হয় নাকি? না, স্বাভাবিক আগে যেরকম চলতো সেরকম চলো না, আগে যেভাবে চলছে সেভাবে চলছে, কোনো এক্সট্রা কোনো কেয়ার দরকার, আলাদা কোনো মানে এটা ট্রিটমেন্ট দরকার না। খাওয়া দাওয়ার ব্যাপারে? খাওয়া দাওয়া নর্মাল খাবার খাবে, আগে যেটা খাইতো সেটাই। আর যখন সে প্রেগনেন্ট হলো তখন তো দুধ কি? প্রেগনেন্ট হলে তো ক্যালসিয়াম বেশি দিতে হয়, ক্যালসিয়াম খাবারটা বাড়াই দিতে হয়। ক্যালসিয়াম কী কী খাবার? ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম পাউডার আছে বা দানা দা খেতেও আছে, যেমন খেসারি খেসারি যা আছে, তারপরে মাসকালাই আছে, এইগুলো ক্যালসিয়াম খাবার, এগুলো খাবার পাউডার আছে, এগুলো বেশি করে খাওয়া উচিত। দিলে যেহেতু মার পেটে বাচ্চা আছে, হাড় করতে হাড়গুলো তো এর ক্যালসিয়ামের দরকার আছে, তার ক্যালসিয়ামটা বাড়িয়ে দিতে হবে, তো বাচ্চারা ভালো আসবে। আচ্ছা, আপনি যে পার্সেন্টেজটা দিলেন বীজটা, এটা কত পার্সেন্ট? 75% 75% কত পার্সেন্ট গরুতে? 75% আমরা বেশিরভাগ 100% দিই না, দেশি থেকে দেশি গাভীকে 100% দিই, আর 50% গেলে আমরা 75% বা 82% দেশি গরু থেকে 100% দেন? দেশি গরু আমরা 100%, আমাদের ডিরেকশন আছে না, দেশিতে 100% দিলে যাত্রা তাড়াতাড়ি উন্নত হবে, উন্নত হবে। আচ্ছা, আর বেশি 100% দিলে একটু সমস্যা হয় অনেক সময়। অনেক খামারের তো কিছু অভিযোগ আছে যে যারা মনে করেন বীজ দেয়, হ্যাঁ, তারা সঠিকভাবে দিতে পারে না বা ভুল হয় অনেক সময়,
এটা কি প্রশিক্ষণের অভাব নাকি না মানে আপনাদের উপরে অনেকে দোষটা চাপায়? হ্যাঁ, অনেকের গাবি কনসেপ্ট হয় না এই কারণে, কনসেপ্ট হয় না যে বিভিন্ন এই কারণে হয়তো অনেকে আপনাদের উপরে দোষটা চাপায়, দোষটা তো এখানে আসবে। তো এই আসলে এই দোষটা থেকে আপনারা পরিত্রাণ পাওয়ার উপায় কি, আপনি কি মনে করেন আপনাদের দোষ নাকি না খামারি বা গরুর দোষ বা কার দোষটা? এটা মনে করেন এখানে শহরে ইঞ্জেকশনটা বেশি হচ্ছে, গ্রামে কিন্তু ন্যাচারাল সার্ভিস চলে, সেখানে মিস হচ্ছে, সেইটা কাকে কাকে দোষ দেবে? সেখানে তো গাভীর দোষ থাকলে সব জায়গায় ফেল হবে, কনসেপ্ট করবে না, সার দিলেও করবে না, টেকনিশিয়ানের একটা হাত বীজ দিলেও তো করবে না, করবে না, সবসময় ব্যবস্থা হবে, গাভীর দোষ থাকলে সমস্যা হবে। কিছু বলতে চান যে মানে না, আমাদের দেশে গরু সম্পদ উন্নত করতে লাগবে কৃত্রিম প্রজনন ছাড়া, কারণ বিপ্লব কোনো রাস্তা নেই কৃত্রিম প্রজনন করতে, জাতকে উন্নত করতে হইলে, দুধ বাড়াইতে হইলে কৃত্রিম প্রজনন করতে হবে, কারণ আমরা যে বীজ বলছি এটা জাতগুলো অনেক উন্নত, যাতে হাইব্রিডের কাবি সার আসতেছে, এই বীজগুলো কি বাইরে থেকে আসে? মাংস এবং দুধ বাড়তেছে। আপনারা এই বীজগুলো তো বলেন সাভার থেকে আসে, সাভারের এই গাবিগুলো কি বিদেশি, মানে যে সার থেকে বীজ সংগ্রহ করা হয়? প্রায় ব্রিটেনের রানী একবার 100 গাবি দিয়েছিল বাংলাদেশকে, হাইব্রিড, এটা বিএনপি। আচ্ছা, সেই গাবির বংশধর তো রয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, সেই বংশধরের কাছ থেকে বীজগুলো কালেকশন করতেছে, তা সেটা বাচ্চাগুলো আসতে, সেই বাচ্চাগুলো সবগুলো তারা অ্যাকসেপ্ট করে রাখতেছে, এইগুলো থেকে বীজগুলো সংগ্রহ করতেছে, আবার কিছু সাপ মাঝে মাঝে আনো। আচ্ছা, মানে বাংলাদেশে অনেক আছে এখন, আর আগে সরাসরি বীজ আনতে, এখন বীজ আনে না, এখন সরাসরি বাংলাদেশে তৈরি হচ্ছে আগে আনতে, এখন আর এখন আর। আচ্ছা, এই যে বীজটা সংরক্ষণ করেন, এটা কীভাবে সংরক্ষণ করা হয়? এটা সার থেকে তো সংরক্ষণ করে, এটাকে সংগ্রহ করা, এটা তো সংরক্ষণ করার পরে লেংদি প্রসেস রাখা হয় কীভাবে? লেংদি প্রসেস মানে রাখাটা, সার থেকে তো কালেকশন করলো, এখন তো সাবার ল্যাবরেটরিতে হয় না, কালেকশন করে ল্যাবরেটরির সাথে ল্যাবরেটরিতে তার একটা ডাইলেশন করে ছোটো এই যে এখন যেটা এগুলোতে বইরা, এটা সাথে সাথে প্রিজারভেশন। আচ্ছা, আমাদের আরেকটি কথা বলুন যে এটা মনে করেন যে আল্লাহ 4-5 বছর রাখা যাবে, হ্যাঁ, একটা বীজ 5 বছর পর্যন্ত রাখা যাবে, তবে নাইট্রোজেনের ভিতরে রাখতে হবে, লিকুইড নাইট্রোজেনের ভিতরে রাখতে। আচ্ছা, একটা সারগুলো যে বীজটা দিল, সেই বীজটা মানে আপনারা যে পার্সেন্টেজ নিয়েছেন, কত পার্সেন্ট পর্যন্ত দিতে পারে, মানে কত মানে গাবিকে দিতে পারেন, কয়টা গাবিকে দিতে পারেন? একটা সারের যে বীজটা একবার আমি 100 গাবিকে দিতে পারি, একবারে সারের যে বীজটা যে বীজটা দিই, একটা বীজ দিয়ে 100 গাবিকে দেওয়া যাবে, 100 স্টোর তৈরি করে, 100 স্টোর 100 গাবি। খামারিদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান? খামারিরা যে আপনাদের উপরে, আপনি কিন্তু ওই জিনিসটা এখনও ক্লিয়ার করেন নাই, আপনাদের উপরে যে দোষটা চাপায় আর কি, না সেই দোষটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়? পরিত্রাণ যেখানে যে গাবিগুলো সমস্যা আছে ভিতরে, এগুলো ট্রিটমেন্ট দিতে হবে, ট্রিটমেন্ট দিন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে।